1947 সালের 9 সেপ্টেম্বর রাজ্যে মহারাজা বীর বিক্রম কলেজ পথ চলা শুরু করেছিল। এবছর ওই ঐতিহ্যবাহী মহারাজা বীর বিক্রম কলেজের 75তম বর্ষপূর্তি। এ উপলক্ষে এবছর থেকে স্মরণীয় করে রাখতে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে র্যালির মাধ্যমে নানা কর্মসূচির সূচনা হল। মূল অনুষ্ঠানটি হবে আগামী 9 সেপ্টেম্বর সোমবার সকালে। র্যালির সূচনা করেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। র্যালিতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও স্থানীয় কাউন্সিলর সুকুমার সাহা সহ আরো অনেকেই। র্যালিটি কলেজের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এটা স্থাপিত হয়েছে 9ই সেপ্টেম্বর 1947 সাল। এবছর 75 বছর পূর্ণ হয়েছে। আমরা 9 তারিখে এটা মেইন অনুষ্ঠানটা আমাদের 9 তারিখ আমরা উদযাপন করব। এটাকে স্মরণে রাখার জন্য এখানে অনেকগুলি কমিটি হয়েছে, কোর কমিটি হয়েছে, সেই কমিটি ঠিক করেছে 5 তারিখ থেকে আমরা এই দিনটিকে উদযাপন করব। এবং আজকে থেকে শুরু হয়েছে এবং শুরুয়াত করেছেন আমাদের উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা মহোদয়, এবং সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন, মেইন দিনে থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন, মাঝখানে অন্যান্য অতিথিরা থাকবেন, বিভিন্ন অনুষ্ঠান। আজকে শিক্ষক দিবস, তো শিক্ষক দিবস অন্যান্য সময় আমরা আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে করতাম, এবছর এটাকে স্মরণে রাখার জন্য আমরা কলেজ চত্বরে নিয়ে এসেছি। সুতরাং এই দিনটা স্মরণে রাখার জন্য আমরা যেমন এখানে বহু কৃতি ছাত্র সারা বিশ্বে ছড়িয়ে আছে, এবং 1947 যেদিন শুরু হয়েছে এখনো ওই সময়ের স্টুডেন্ট পর্যন্ত এখনো আছে। এখানে অবনগরে একজন স্টুডেন্ট আছে 1947, এবং একজন অস্ট্রেলিয়া আছে বলে আমি শুনেছি, উনিও জীবিত আছেন। আমরা চেষ্টা করছি, এখানে আমাদের সাথেই আছে 1950 স্টুডেন্ট আর এন চক্রবর্তী, 1950 স্টুডেন্ট উনি আছে, এরকম বহু এরকম আছে, তাদেরকে কলেজকে স্মরণ রাখার জন্য এবং ওদের এই এই যে কলেজের ইতিবৃত্তান্ত সমস্ত যেন বর্তমান প্রজন্মকে তুলে ধরে সেই জন্য আমরা এটা পালন করছি।